আমার ঠিক সামনে রয়েছে করিমগঞ্জের ইমিগ্রেশন, উশিয়ারা নদী এবং বাংলাদেশের জকিগঞ্জ। সময় কিন্তু বাংলাদেশের এরিয়া এখন করিমগঞ্জ আসতে রয়েছে। গোবাহাটি শিলচর ভার্সাস করিমগঞ্জ, এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অনেকদিন পরে তোমার গোবাহাটি খেলা দেখলাম সামনে, মানে মুড লাগে, তারা শুধু চা লাগাই শিলচর থেকে আর আমি সবসময় কন্টিনিউ ভিডিও দিতে থাকি। তো গাইস আজকে যাইয়া রইল করিমগঞ্জ, কারণ আমার লাতুর থেকে করিমগঞ্জ যাইতে 14 কিলোমিটার, বেশি সময় লাগে না, আধা ঘন্টা 40 মিনিটের মতন লাগে আস্তে আস্তে খেলে। ঠিক আছে, তো আজকের ভিডিওতে রয়েছে ভারতের শেষ প্রান্ত করিমগঞ্জ ডিস্ট্রিক্ট, সাথে রয়েছে কুশিয়ারা নদী এবং বাংলাদেশের জকিগঞ্জ নিয়ে কিছু ভিডিও দেখাই মাপেন্টের। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। দেখতে আই গেলাম ফকির বাজার। ফকির বাজারের সৌন্দর্যটা আপনার দেখুক, আগে এক সময় দোকান দোকান অত ভাড়া আসলো না, এখন দিন দিন দোকান দোকান সবটা উন্নতি, রাস্তাঘাট সবগুলা ভালো আছে। যে জিনিসগুলো আমরা আগে করিমগঞ্জ থেকে গিয়া আনতাম ও জিনিসগুলো এখন ফকির বাজারও পাওয়া যায়। আগে যাইমো আপনার অনেক কিছু আপনার দেখাই এই ভিডিওর মাধ্যমে, আপনার অনেক কিছু শিখতে পারবা দেখতে পারবা। যারা যারা এখনো আমার চ্যানেলও সাবস্ক্রাইব করো না, সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। আমি আপনার আজকে করিমগঞ্জ এক্সপ্লোর করিয়া দেখাই কিতা কিতা আছে না আছে। ঠিক আছে, গাইস দেখতে দেখতে আকবরপুরের এরিয়াতে ইয়া মাইজি আর। কিন্তু গাইস আপনি যে দেখতে পারো উপরে সাইনবোর্ডও আছে করিমগঞ্জ মাত্র 9 কিলোমিটার। হঠাৎ রাস্তার পাশে দেখলাম কবাডি খেলা চলে, মনে মনে করলাম যদি ভিডিও করি নাতে ভালো লাগতো না, তাই গেলাম আস্তে আস্তে। ইয়া খবর আন্তর লইয়া দেখলাম শিলচর ভার্সাস করিমগঞ্জে খেলা চলে। ঠিক আছে, তো ভিডিওটা আপনাদের কাছে শেয়ার করলাম। যদি ভিডিও দেখার ইচ্ছা থাকে যে আপনি যে ফেসবুক পেজও গেছেন, ইউটিউবের সার্চ করিয়া আপনি যে ভিডিওটা দেখতে পারবা, আর সাবস্ক্রাইব করিয়া রাখবা আমার চ্যানেলও, ফেসবুক পেজও ফলো করিয়া রাখবা। ঠিক আছে গাইস, এখান থেকে আমরা বাড়ি গেছি, কবাডি খেলা থেকে খুব ভালো লাগছে, আপনাদের কাছে শেয়ার করছি। বাকি এলাকা এখান থেকে যাইমো তোমার এলাকা করিমগঞ্জ। ঠিক আছে, তো বাকি করিমগঞ্জের ভিউটা আপনাদের দেখাইমো। আজকের ভিডিওটা খুব মজা হইব, কারণ অনেকদিন পরে তোমার কবাডি খেলা দেখলাম তোমার সামনে, মানে মুড লাগে, তারা শুধু চা লাগাই সে চার থাকি আর করিমগঞ্জ করিমগঞ্জ খুব ভালো লাগছে করিমগঞ্জ। ঠিক আছে, তো আমার লাগে আসুন দলিল ভাই আর আমি যাইয়া। ঠিক আছে, তো বাকি ভিডিওটা খুব মজা হইব, আপনি যে শেষ পর্যন্ত দেখতে থাকুক আর তোমার, কারণ অনেকদিন বাদে ইউটিউব চ্যানেলও কাম ব্যাক হয়েছে, ইনশাল্লাহ এখন থেকে কন্টিনিউ আপনি ধরে ব্লগ দেওয়ার সময় ট্রাই করবো। কারণ লেগা তোমার সবসময় ফেসবুকে অ্যাক্টিভ থাকে, অনেকে ফলো করে আইও, আর বাইরে তোমার সাপোর্ট করে লেস প্লে বিবি চ্যানেল আছে ভাই, খুব সুন্দর সুন্দর খেলা করেন। ঠিক আছে, বাকি সবাই চিনিয়া রাখো। মেন যে কইবা অত লম্বা লম্বা গাছ ইটা কোন জায়গা, এটা হইলে আসাম এগ্রিকালচারাল ইউনিভার্সিটি, যেটা পরে আমরা করিমগঞ্জের আকবরপুর এরিয়া। কিন্তু গাইস আপনার এখানোর ভিতরে হামাইয়া একটা ভিডিও বানাইম, আবু বানাইতাম পারছি না, ইনশাল্লাহ একদিন বানাইয়া আপনার কাছে শেয়ার করম। কিন্তু আপনাদের ভিতরে পুরো দেখাইম কিতা আছে না আছে। দেখতে দেখতে আই গেলাম ফন্ডঘর। আপনি যে দেখতে পারো আমরা পুরা যাইতে না যাইতে একটা সাইনবোর্ড উপরে লেখা আছে, এখন বর্তমানে করিমগঞ্জ 1,006 কিলোমিটার। তো বেশি সময় লাগতো না, কারণ আমি আস্তে আস্তে যাই চাতে আপনাদেরে রাস্তার সৌন্দর্যগুলা সব দেখাইয়া। ঠিক আছে, বাকি অনেক মানুষে আমার অনেক দূর দূরান্ত থেকে ভিডিওগুলা দেখে। এখন আই গেলাম আমরা ওই সেটেলমেন্ট। ঠিক আছে, সেটেলমেন্টও আওয়ার পরে আপনার সেটেলমেন্টের সৌন্দর্যটা আপনাদের কাছে শেয়ার করিয়া। বাকি যদি এখনো সাবস্ক্রাইব করো না প্লিজ সাবস্ক্রাইব করিয়া আমার পাশে দেখো, বেশি সময় লাগতো না করিমগঞ্জের এরিয়া দিয়ে হামাই দিও। সাথে দেখতে পারা আপনার এলাকা আমরা করিমগঞ্জের ঈদগাহ, এখানে আমরা নামাজ পড়া হয় ঈদের নামাজ, বাকি খরোর জনাজা অনুজা হইলে। বাকি আপনার যে দেখতে পারা বেশি সময় লাগছে না, আমরা ইনশাল্লাহ করিমগঞ্জ আইয়া পৌঁছে গেছি। কিন্তু এই ভিডিওটা আমার লাগে অনেক বেস্ট একটা ভিডিও আমি বানাই, যে ভিডিও আপনাদের কাছে আশা করি বহুত ভালো লাগবো, সম্পূর্ণ দেখতে থাকবেন।
ফাইনালি গাইস আই গেছি যে লোকেশন আমার শুট করার আজকে মানে প্ল্যানটা আছে। খুব সুন্দর একটা লোকেশন আপনাদের কাছে শেয়ার করেন। কিছু মানুষে আমারে উঠে ভাই এই জায়গা কেটার লেগে শুটিং আইলে তো ভাবলাম যে আবার না আমার একটা ফেসবুকে একটা কন্টেন্ট আর ইউটিউবের লাগে ওর তো ইউটিউবে তিন চারটা জায়গা মিলাই একটা শুট লই মার ফেসবুকে আলাদা 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 আলাদাভাবে সারম। তো ফেসবুকে একটা বার ভিজিট করিয়ে আইও। বর্তমানে আমি আইসি গা তোমার দেখাইতাম আপনাদের সাইয়ের ও দেখা তো সম্পূর্ণ এই বিষয় নিয়ে আমি একটু বাঙ্গিয়া কইম আপনাদের কাছে, ঠিক আছে? তো ভিডিওটা পুরো ওয়াচ করো, একটু মজা লাগবে। চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করো না, স্মাইল দিয়ে সাবস্ক্রাইব বাট আমরা আছি ভারতের শেষ প্রান্ত সীমান্ত অবস্থিত মানে করিমগঞ্জ ডিস্ট্রিক্টও আমি এখন আছি, ঠিক আছে? তো আমার বাড়ির লাতু আমি করিমগঞ্জ যাইতে বেশ সময় লাগে না, 14 কিলোমিটার, ঠিক আছে? তো আমার মানে যে নদীটা আপনি যদি দেখতে পারেন এই নদীটা হইলে কুশিয়ারা নদী। কুশিয়ারা নদীর মানে হফার হইলে গা তোমার তকিগঞ্জ বাংলাদেশ, ঠিক আছে? তো আমরা সারা জানি যে এখানে লেগা করিমগঞ্জ আর নদী হইলে গা তোমার কুশিয়ারা নদী আর সাইড হইলে গা তোমার বাংলাদেশের তকিগঞ্জ, ঠিক আছে? তো আগে এক সময় কিলা কিতা আসতো, এই বিষয়ে অনেক মানুষের জানা নাই। তো ভাবলাম এই ধরনের একটা যদি ভিডিও বানাই আপনাদের আশা করি ভালো লাগবো। যদি এখন আমার পেজও ফলো করো নাকি প্লিজ পেজটারে ফলো করি, আমার সাথে থাকে একটা শেয়ার মারি যাতে অন্য মানুষে দেখতে পারে, পুরো সুযোগ করে দেওয়া যায়। সময় কিন্তু বাংলাদেশের এরিয়া এখানে করিমগঞ্জ আসতো, ঠিক আছে? যেগুলা 1947 সালে দেশ স্বাধীন হয়ে গেছে ও সময় তোমার ভারত বাংলাদেশের জকিগঞ্জ তারা আলাদা হয়ে গেছেন, আর আমরা তোমার ভারতের শেষ প্রান্ত করিমগঞ্জ ডিস্ট্রিক্ট আমরা আমরা মানে ভারতের লেগে যুক্ত হয়ে গেছি, ঠিক আছে? গাইস আপনি যে দেখতে পারা ওই লিগা তোমার ও দেখতে পারা তোমার মানুষ, ঠিক আছে? আমার মনে হয় জমাউট করে তোরা তো আপনাদের কাছে দেখাইতাম পারি, আর কারণ হইলে কি আমরাও মানুষ তারাও মানুষ, ঠিক আছে? কিন্তু তারা হইলে অপারো আর আমরা হইলে অপারো, ঠিক আছে? তো বাকি আজকের ভিডিও অনেক ভালো লাগছে, অনেক কিছু আপনাদের কাছে শেয়ার করছে, বহুত ভালো লাগছে, ঠিক আছে? তো বাকি যদি আমার কোনো বাংলাদেশের বাইরে যে দেখতে থাকো একটু কমেন্ট মারি করিয়ে, আর নেক্সট ইনশাল্লাহ পাসপোর্ট হয়ে গেছে ইনশাল্লাহ এখানে আইমো। অনেক মানুষে আমার ভিডিওগুলো দেখে বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো বাকি আপনি যে দেখতে পারো ও অনেক বাইয়াই নগলা আছেন, ও যেতে পারো সাদা পাঞ্জলি আলা বাইয়াইন আর অন্য মানুষ কিছু, ঠিক আছে? ফাইনালি আইলাম তোমার করিমগঞ্জের পার্ক, ঠিক আছে? তো অনেক মানুষ আইনি কেন দেখবার লাগে, আর আজকে মানে গরম বেশি। তো ভাবলাম আপনাদের কাছে ইউটিউব চ্যানেল আমার কাম ব্যাক হওয়া অত্যন্ত জরুরি, কারণ হইলে যে অনেক মানুষে আমার উঠে কমেন্ট মারে যে কিষান ভাই ভিডিওগুলা তোমার ইউটিউবও কম চালাবে, ব্যাপার কিছু এগো বানাও 15 দিন 20 দিন চালাও না, ঠিক আছে? ইনশাল্লাহ আমরা আবার কাম ব্যাক করি ইউটিউব চ্যানেলও, ঠিক আছে? একটা ট্রিপও যাই ইনশাল্লাহ আপনাদের কাছে শেয়ার করুন। বাকি আইসতাম আমার তোমার ভাবলাম যে করিমগঞ্জের বিষয় নিয়ে একটা ভিডিও বানাইতাম। অ্যাকচুয়ালি যদি যারা আমার মায়া করো ফেসবুক পেজও যাই হোক অনেক সব সময় ভিডিওগুলো আপনি যে পাইবা, আর যারা ফেসবুকে থেকে দেখ রা এরা ইউটিউব চ্যানেলও যাইবা, আপনি যে ইউটিউব চ্যানেলও পাইবা। আর বাকি এলাকা তোমার গরম কেমন বা সেখান থেকে আমার ভিডিওগুলো দেখ রা একটু কমেন্ট মারে একটু আমার একটু সাজেস্ট করিও, বাকি বহুত ভালো লাগছে, কারণ এলাকা তোমার অনেকদিন পরে ইউটিউব চ্যানেলও কাম ব্যাক। আমি জানি আমার পাবলিককে বহুত মায়া করেন, বহুত ফ্যামিলি হল তিন দিন বড় ভিডিওগুলো ভালো করে মেক করতাম পারি, ঠিক আছে? খুব সুন্দর লাগে না ভিউটা দেখো, জাস্ট অ্যামেজিং। তো বাকি আলহামদুলিল্লাহ তোমার এনে বেশি সময় থাকতাম না, কারণ লেগে তোমার আমরা বিকালে আমার ফেসবুকে লেগে মনে হয় আমার আরেকটু কনসেপচুয়াল ভিডিও শুট আছে। তো বাকি বেশি কথা না করে একটা ছোটমোটো একটা সিনেমেটিক শট এনজয় করিলাম।